الحمد لله الحمد لله الحنان المنان أكبر الشان أمين الإحسان فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أمر الشنك زبان كل فتن قلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آله سيدنا حبيبنا مكة سر زيد النبي جي مدينة سر মাতৃভূমির মায়াই নবজি বারে বারে ফিরে بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرنت جميع خصاله صلوا عليه الفت اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين باقا بازار পত্রিকায় যে আল্লাহ তাআলা যুবক ভাইদের উদ্যোগে ঈদগাহ ময়দানে এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছিল মানুষের চতুর্থ পাখির ন্যায় আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ আল্লাহ তাআলা আমি গুনাহগার আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে একজন নাই গো আল্লাহ তোমার কিছু বান্দা বান্দি লই আলেম ওলামাদেরকে নিয়া তোমার বন্ধুর্ষণে কয়েক ফরজবা দুরুদ সালাম পাঠ করেছি দুরুদ সালাম টুকু আল্লাহ মদিনার রওজা মুবারাকে আল্লাহ দিয়া পৌঁছা দেয় তাম পৃথিবীর মাটির নিচে যত মহিলা বস্তি মুস্তিমাত আমার সামনে পিছিয়ে ডানে বামে যত মানুষ এলাকায় মাটির নিচে চলে গেল আল্লাহ সকলের কবর গুলি জান্নাতের টুকরা বানায়া দেন এই মুটি মনে পড়ে গেল আমার দেশে জনম দুঃখিনী মা ডাকতে যেন তাম পৃথিবীর মধু লাগাইয়া দিয়েছ ডাকের ভেতরে আল্লাহ এমন কোন সন্তান নাই মায়ের গর্বে আমরা লাথি মারি নাই গো আল্লাহ এক নয় দুই নয় মায়ের কলিজার 4,500 লাথি দিয়ে দুনিয়ায় এসেছি আল্লাহ অনেক মা দুঃখিনী জাতি সহ্য করতে না পারিয়া
রক্ত খরণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে গো আল্লাহ। আজকের মাহফিল থেকে তোমার কাছে দাবি করি, আমাদের সেই চলন দুঃখিনী মা বাপ যাদের কবরে আছে, আজকের এই মাহফিলে তো তুমি কি হয়েছে, মা বাবার কবরে পৌঁছাই দিয়ে কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পরিচালনায় উদ্যোক্তা আমার বন্ধু বরাব তো রাজ্জাক, আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও গো আল্লাহ। আজকের মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাত বসিলা বানিয়ে দেন, এমন কিছু কথা আমাদের জবান দেবীর করে দেন আল্লাহ, যে কথাগুলো আমরা সকলে আমল করে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাল মালাইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমানে আসেন যেই আল্লাহ, বলুন আসমানে আসেন যেই আল্লাহ, জমিনে আসে সেই আল্লাহ, হায়াতে আমার যেই আল্লাহ, মৌতে আমার সেই আল্লাহ, কলমা লা ইলাহা জোরে লা লা সুমায়া খেলে প্রেমের খেলা, সুমায়া খেলে প্রেমের খেলা, আবু জেন দিন তার কতই জ্বালা, এ জীবন দিব শহীদ হইব তবু কালিমা সর্ব না কলমালা ইলাহা জোরে লা আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা, এ জীবন দিব শহীদ হইব তবু কালে বা সারব না কলমালা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার মামা মুন্সী মোহাম্মদ কৌসার আলী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার বন্ধুবার শুধু সাতক্ষীরি থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট কণ্ঠশিল্পী হযরত মাওলানা মুফাজ্জল হোসেন হিলালি মুফাসসির পরিষদ। এতক্ষণ ধরে আলোচনা করতেছিল আমার বন্ধুবার হযরত মাওলানা মাসুম বিল্লাহ, এর আগে আলোচনা করতেছিল আমার ভাতিজা হাফেজ ইকবাল হুসাইন বাঁকাবাজার কেন্দ্রীয় মসজিদ ইমাম, এর আগে আলোচনা করতেছিল বন্ধুবার ইকবাল হুসাইন মাওলানা ইকবাল হুসাইন রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম, সামনে উপবিষ্ট আমার দিনদার ভাইরা বাবাজিরা পদ্মার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ। শ্রী মহালালা পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি যিনি সুন্দর এই কোরআনের মাহফিলে আমাদেরকে বসে দিনের কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন, যে মহান রব্বুল আলামিন যে মহান দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ। মানবতার দুজাহানের বাদশা দুকুলের সাথে বিশ্ব নবীর উপর দুরুদ সালাম, যার সম্মান ইজ্জত আল্লাহ পাক দান করেছেন আগার সঙ্গী, কিয়ামতের ময়দানে যে মুঠে সমস্ত নবীরা নিজেদের চিন্তায় যখন ব্যস্ত থাকবেন, একমাত্র আপনার আমার নবী
বিশ্বলোকী আখিরাতে আমার পয়গম্বর আপনারা আমার রক্ষা করার জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য একবার মিজানের পাল্লার পাশে একবার জাহান্নামের কিনারায় একবার ফুলসিরাতের পাশে এইভাবে ছোটাছুটি করতে থাকবেন সে বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা সে নবীজির প্রতি দুরুদ সালাম পাঠ করছি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমরা ছিলাম না এসেছি আবার থাকব এই কথা সত্য না মিথ্যা কোন ব্যক্তি যদি দিবালোকে কাউকে হত্যা করে তার ক্ষমতার বলে হোক টাকার জোরে হোক লাঠির জোরে হোক অস্বীকার করতে পারে আমি কাউকে হত্যা করি না কিন্তু ওই ব্যক্তির কাছে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনার কি মৃত্যুবরণ আছে আপনি কি মরবেন নিঃসন্দেহ ওই লোক কোনো দিক তাকাতাকি করবে না কোনো চিন্তা করবে না যে কেউ তোমার বাঁচাতে পারবে না মৃত্যুর থেকে কথা ঠিক কিনা ও তাই নিয়ে আছে কারণ ও নিজে অনেক জানাজা পড়িয়েছে কথা ঠিক কিনা ও অনেকে জানাজা ফরিক হয়েছেন আবার কবর দেখছেন সুতরাং ও চিন্তা করবে যে আমার বাপ বাঁচতে পারলো না দাদা বাঁচতে পারলো না সুতরাং আমারও বাঁচার কোনো লাইন নাই কথা ঠিক কিনা সুতরাং ও নির্দ্বিধায় বলে বলবে আমার আজ হোক কাল হোক মৃত্যু একদিন কি আছে কুল্লু নাফসিন যায় মৃত্যু সৎ সকলের গ্রহণ করা লাগবে রাজা বাদশা মন্ত্রী ব্যারিস্টার ওলি গাজী যে হোক না কেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না নিঃসন্দেহে লাগবে তা কবরে যখন যাওয়াই লাগবে তখন কবরে যাওয়ার আগে আল্লাহ পাক কবরে আসার আগে কি বলেছেন যে তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে এসো না কথা ঠিক নেবে ঠিক এই কথা আল্লাহ বলছেন না কে বলছেন আল্লাহ পাক বলছেন সুতরাং আল্লাহর কথা সত্য না মিথ্যা কবরে যদি মুসলমান না হয়ে না যায় তাহলে খবর আছে না নাই খবর আছে না খবর আছে সুতরাং মুসলমান হতে গেলে আমাদের কি দরকার আল্লাহ পাক বলে দিয়েছেন বলে সুবহানাল্লাহ মুসলমান আব্দুল্লাহর নাম কি মুসলমান হবে না আব্দুল্লাহ যদি নামাজ কালাম না পড়ে মুসলমান ওর আব্দুল্লাহ রাইও পিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহর নবীর নাম রাইও কি নাজাত পাওয়া যাবে কারণ মুসলমান হতে গেলে আমার ভাইরা ইবাদত বন্দেগী করা লাগবে আল্লাহ যেটা মুসলমান হতে বলেছেন যে কায়দায় সেই কায়দায় আবার আপনার আমার ইবাদত করার নামে মুসলমান বলেন সুবহানাল্লাহ এই কোরআনটা আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন আমার নবীর কাছে ঠিক না এই কোরআনে যা কিছু আছে একটা আদেশ আর একটা নিষেধ দুটো জিনিস কি ঠিক কিনা আদেশ কি ভালো কাজগুলো সব কি আদেশ আর খারাপ কাজগুলো কি নিষেধ তাহলে এই দুটো মানার নামই হচ্ছে ইবাদত বলেন সুবহানাল্লাহ তবে পরিপূর্ণ মানা লাগবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু সিলমি কাফাতা এই ইমানদারেরা পরিপূর্ণভাবে আমার কোরআন মানলেই তোমরা মুসলমান হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কিন্তু আমরা কিছু মানি নি আমরা সেই মুসলমান দুবাইতি মুসলমান কথা ঠিক নেবে আমরা নবী কি ভালোবাসে নামাজ পড়বো না নবী কি ভালোবাসে দাঁড়িয়ে রাখবো না নবী কি ভালোবাসে মিথ্যে কথা বলি কথা ঠিক কি নেবে কিন্তু এই ভালোবাসা কি আসল ভালোবাসা নবীকে ভালোবাসতে গেলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের যেগুলো হুকুম করছেন সেইগুলো মানার নামই আদেশ মানার নাম এবং নিষিদ্ধ মানার নামই হচ্ছে কি ইবাদত বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কোরআন এমন একটা জিনিস মুমিনদের জন্য সিফারিশ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সময় তোমাদের উপরে কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত বলেন সুবহানাল্লাহ এই কোরআনে যা কিছু আছে মুমিনদের জন্য আরোগ্য রোগ মুক্তি এবং রহমত বলেন সুবহানাল্লাহ এই কোরআন মানলেই নাজাত না মানলেই জাহান্নাম কোরআন মানলেই জান্নাত না মানলে কোথায় জাহান্নাম সুতরাং আমি শুধু আপনাদের ছেড়ে আমি আলোচনা করার জন্য আসি না কিন্তু শুধু দোয়া নেওয়ার জন্য আসছি কারণ আমার বন্ধুবার আলোচনা করবেন কারণ আমার আলোচনা তো আপনারা আলহামদুলিল্লাহ আকবীর শানে